ফারুক আহমদ ভাই প্রশ্ন হইল এতকাফের মাংসরে হাদিয়া দেওয়া মানুষ এতকাফ বইছইন ই নিয়তে বইছইন না যে আমি মহল্লাত বইলে পয়সা বাইতাম আর মহল্লা লাইলা নিয়ত করি বইছুন না যে আমরা কেউ বইতাম ফারিআন না বাড়াটি এতকাফ বইলাম বাড়াটি এতকাফ করা জায়েজ নাই এতেকাফা আদায় হইতো না হ্যাঁ কোনো মহল্লার মানুষ কেউ দুই চার জনে একজন বা ইমাম সাহেব খাদিম সাহেব কোন সময় ফরি গেছইন এতে ইমাম সাহেবরে জরুরি নাই যে মহল্লায় জরুরি ইমাম সাহেবরে ভালাইতাম যদি ইমাম সাহেব ফরি গেছইন তৈরি ইমাম সাবরে বেশ করি হাদিয়া দিবা হাদিম মজিন ফরসন বেশ করি হাদিয়া দেবা হাদিয়া দেওয়া যা সুন্নত আর ইমাই সেই সময় হাতিয়া লুইতে পারবা কিন্তু হইতো কোনো নমাজ নাই শবে কোনো নমাজ নাই আপনি তেরাবির নমাজ ভুলি বিতির নমাজ ভুলি লোক শহীদ সহিত তা তো এখন আপনি তেরবাবি জমাতে পড়িবার বিতিহালা ফুলিতা নেই এর লাগে তেরবাবিও জমাতে হইতো বিতিও জমাতে হইত হ্যাঁ খেয়ার তেরবি ছুটি গেছে বা বিতি ছুটি গেছে তো তো আপনি বাদে ফলুক নতুবা সবে কদর রাইত আপনি তেরবি নমাজ জমাতে ভরি তার বিতি বাদে আহলা পড়িতা ই জমাত থেকে আপনি মহরুম রুইতাকানে সুন্নত নমাজ জমাতে তার ওয়াজিব বিতির নমাজ আপনি এখলা ফরিতা কেন কি হইল রোজাদার মানুষে ফানির মধ্যে ডুবিয়া ফাদ মারা ইতা হাওয়া চালায় এমনে মকরু ঘর রমজানও মকরু ইলা করবানা এতে লাখে অসে রোজার মধ্যে অসুবিধা হইব না আর একদম ভাইয়া যে দান যে সময় রোজা খরচ হয়েছে এরপর থেকে লাগাতার দশ বছর তেন রোজা রাখছই না এখন এই রোজার কিটা করতে লাগাতার দশ বছর রোজার আসন না তাই দশ বছর রোজা রাখুক লাগাতার দশ বছর রোজার আসন না তাই রোজা রাখুক আর রোজার না রাখার কারণে আল্লাহর গেছে মাফ হিসাব আল্লাহ মাফ করেনা আর লাইন মতো যদি মাফ সাই লইসি তৌবাস্তার করে নেইছি তো হকুক তো আল্লাহর হক আশা আসি আল্লাহ মাফ করে দিবা তবে আপনি মাফি মাফ সাইতে লাগবো আর তাকওয়ার জিন্দগি যতদিন তাকবো ততদিন তাকোয়ার জিন্দেগি লি চলতে যদি পারো তো ইনশাল্লাহ আল্লাহ মাফ দিবা তবে রোজা রাখার চেষ্টা করবা আর কিছু কফরা দিবারও চেষ্টা করবা কলিমউদ্দিন ভাই প্রশ্ন হইল এতকাফের মধ্যে থাকা অবস্থায় মুরগি জবাই করতে পারবা এতকাফ মানব হইছেনই মাইছে মুরগি জব করতে কানে মুরগি জব করতে কাফর মানুষ কি তা লাগি শর্ত লাগাইন আর মানুষ নাইনি গরু ছাগল জব করতে আর কোন মানুষ নাইনি এই জিনিসটা আমরা বুঝি না যে আহমদ মানুষ হইছেন এন তো আল্লাহর ওয়াস্তে আল্লাহার রেজামন্দির সবে কদর তালাশিল লাগি বইচন সারা মহল্লার তরফ থেকে বইসন ধান দ্বারা মুরগ জব করাইতাম আর কোনো মানুষ নাই মুরগ তো এক ফাঁসিক মাইসে জব বেনমাজি নমাজি মাইসে মুরুখ বিসমিল্লা হইয়া জব যাই আছে এক জোয়ালি মুসলমানে মুরুখ বিসমিল্লা হইয়া জব করছে যাই যাছে মধ্যে ইমাম লাগে মোতকিফ লাগে মজিন লাগে হাদিম লাগে মধ্যে আমরা খুব বালা মানুষ হল তুকাই। মুরুখ খাইতাম আমি আর জব করতে সময় বালা মানুষ হালাকে গুণ মুরুকান চু করে আনছি আনাই যোৱাৰ পইচা দি লৈছে আনে মদৰ ফইচা দি লৈছে আনাই জুলুমৰ ফইচা দি মুৰ্গীগো আনিছে সেই ইদি চাই ত নাই যাৰ কাৰণে মদৰ দোকান তাকি দোকানদাৰী খৰিয়া ই পুৰুষ গেছে বজাৰৰ আৰু সেই মদৰ দোকান দে ফাৰ্ষ্টকে নোট বাৰ খৰিয়া মুৰ্গী আলাৰে খৰ যে মুৰুখটা লৈ তাম এইগ হালাল খে খৰিয়া দিব ইলে হালাল খৰণেৱালা সেৱা চৈনী দোকান মদৰ কেছ মদৰ মদৰ ফইচা দি মুৰুখ লৈ আহনগি হালাল টোকাৰ তো যাই হোক আমার হওয়ার মতলবই এটা হলো দুকা মধ্যে আমরা বহুত আছি তা করবা না মুরুক জেসাই জব করবা দুই মহিলা জব করতে পারবা দুই নাবালিক বাচ্চাইতে জব করতে পারবা নাপাক পাক মাইসে জব করতে পারবা শর্তল বিশিয়া জব করবা জলিল দেখ মিঠা জিনিস তো আছে কিন্তু এর মধ্যে আল্লাহ নবী আলাইসালামে হাজুর দিয়ে ইফতার দিয়ে বেশ ফসন্দ করস হাজুর দি ইফতারে বেশ পছন্দ করসন কারণ এত পুষ্টিকর এক খাদ্য এত তাকতর এক খাদ্য ও খাদ্য আমরা সেবন করতাম এর মধ্যে আমরা একটা জিনিস করিলাই রমজান শরীফের মধ্যে ঠান্ডা খাই ফ্রিজর জিনিস খাই শরবত খাই আরও কোনো জিনিস এটা তো নিষেধ ইতা যেই বানা খাজুর তো আপনি ঠান্ডা মানেই বানা যদি মিডিয়াম আছে ঠিক আছে নতুবা স্বাভাবিক খাজুর আপনি কোয়া ওটা দিয়ে আপনি ইফতার করো আর রমজান শরীফ ফারন যদি তরমুজ খাউুয়া এর দ্বারা ফেট শান্তি থাকে ফেট ঠান্ডা থাকে আর হাজুর গরম জিনিস এর কারণে গরম লাগে আপনার ঠান্ডা মিল কোয়া তরমুজ ব্যবহার করবা